বলছি, জেলা সভাপতিদের উপস্থিতির মধ্য দিয়ে, নেতৃত্বদের উপস্থিতির মধ্য দিয়ে বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে চলার কথা দেখেই বলছি, আমরা যদি নিজেদেরকে সচেতনতা না করি, সচেতন না করি, শুধুমাত্র হাওয়ায় ফেসে যায়, খাটাল বিধানসভা কেন্দ্রে বিতর্যয়, পশ্চিম বাংলায় যেখানে সর্বোচ্চ রিট হচ্ছে, সকলে উজাড় করে মহিলারা ভোট দিচ্ছে, পুরুষেরা ভোট দিচ্ছে, খাটালে 966 ভোটে পরাজয় শঙ্কর বাবু। আমি শঙ্কর বাবুর লবি করি বলে নয়, এই টিকিটটা দিয়েছিলেন নেত্রী অভিষেক বাবুর হাত ধরে, এই টিকিট পেয়েছিলেন মাননীয় শঙ্কর বাবু। শঙ্কর বাবুর যদি এই পরাজয় হয়, আগামী পৌরসভা নির্বাচনে টিকিটটা সরাসরি আসবে ঠিকই, কিন্তু এখানকার নেতৃত্বরা ঠিক করবেন, মেনে নেবে তো প্রশ্ন চিহ্ন। হয়তো এই কর্তব্যের মধ্যে আমি হয়তো খারাপ হতে পারি, আমি কড়া থেকেই বলি, অন্যায়ের সঙ্গে আপোষ করিনি, মাথা নত করিনি, নিজের লোভ লালসাকে পরিত্যাগ করে শুধুমাত্র দলের পতাকাকে নিয়ে অরুণ বাবুকে সভাপতি রাখতে হবে বলে প্রতিবাদ করেছি, বক্তব্য রেখেছি, চোখ দিয়ে জল পড়েছিল, সেটা কিন্তু আমার জন্য নয়, আমার পরিবারের স্ত্রী চাকরির জন্য নয়, আমার ভাইয়ের চাকরির জন্য নয়, একজন যোগ্য নেতৃত্ব তার মর্যাদা পাবার জন্য চিৎকার করেছিলাম, কেঁদেছিলাম, মানে হতে পারে অন্য, আমি কি হতে পারতাম কি হতে পারিনি সেটা বড় কথা নয়, শঙ্করবাবু আমার সঙ্গে বিগত দিনে কি করেছিল কি করেনি তা নয়, শঙ্করবাবু কাজের মানুষ, কাজ করেছে, ওনাকে হারিয়ে দেওয়া হয়েছে, ঘাটালে কান পাতলে শোনা যাবে, যারা হারিয়েছেন তারা মুখ্য নেতৃত্ব হয়ে নেতৃত্ব দিচ্ছেন, আর সেখানকার মানুষেরা এ জিনিস কখনোই মানতে পারবে না। সামনে পৌর নির্বাচনে টাউনের পরিচয় পাওয়া যাবে বলে মনে করি আমি, সামনের পঞ্চায়েত নির্বাচনে এই প্রভাব তখন বোঝা যাবে, তাই বলি তথাকথিত বক্তব্যের মধ্যে না যেয়ে একদম তৃণমূল স্তর থেকে যে নেতা যে কর্মীরা তিন পান লড়াই করে, যাদের ঘরে অভাব অনটন আছে, চাকরির প্রয়োজন, তাদের কথা অত্যন্ত যন্ত্রণা বেদনা নিয়ে পতাকাটাকে নিয়ে যখন পথ করে উঠছে, তৃণমূলের জয় হোক, তৃণমূলের জয় হোক, শঙ্কর দলের জয় হোক বলে চিৎকার করলো, পোস্টার চিটালো, তাদের মনে আজ প্রশ্ন উঁকি দিচ্ছে, বিধানসভায় তো হলো, পৌরসভায় কি অবস্থা হবে, তার মধ্যে আমাদের নবনির্বাচিত সভাপতি, আমি প্রতিবাদ করিনি, প্রতিবাদ করেছি অরুণ বাবুর জন্য, নাম এসেছে রাজ্য থেকে, মেনে নিতে হবে, কিন্তু একটু ভাবতে হবে নেতৃত্বদের, যিনি হয়েছেন ওনাকেও ভাবতে হবে, খাটালের মানুষ কান পাতলে কি বলছে, খাটালের আকাশ বাতাস কি বলছে, দল করি, দলের আনুগত্য মানি, দলের নেতৃত্বকে মানি, কোনদিন প্রতিবাদ করেছি বলে দলের বিরুদ্ধাচরণ নয়, দলকে মনে করিয়ে দিতে চাই, দলের নেতৃত্বদের মনে করিয়ে দিতে চাই, যারা ধান ধরিয়ে পতাকা নিয়ে দিনের পর দিন লড়াই করেছে, তাদের মুখের যে ভাবকে নিয়ে আমার মুখ দিয়ে ব্যক্ত করার চেষ্টা করেছি, তাতে যদি আমার অপরাধ বোধ হয় আমি মাথা পেতে নেব, শুধু বলবো তথাকথিত বক্তব্য, দিদির জয়গান দিয়ে, দিদির কথা বলে আমরা মূল জায়গা থেকে যেমন সরে না আসি, পুঙ্খানুপুঙ্খানু বিচার করে যে কথা তাদের কাছে বিনীত ভাবে জেলা সভাপতিত্ব দলের কাছে আবেদন করছি, পর্যালোচনা হোক, বিশ্লেষণ হোক, জেলায় যাক, রাজ্যে যাক, কেন শঙ্কর বাবু হারলো, কারা হারালো, আমি হারালাম না রাম হারালো না শ্যাম হারালো, যদি নামগুলো চিহ্নিতকরণ হয় তাদের কি
করবেন, সেটা জেলা রাজ্য নেতৃত্বই বুঝবেন। সেই শাস্তির মধ্য দিয়ে কাটাল শহরে নতুন করে জন্ম নেবে তৃণমূলের। নাহলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলি, মানুষের আনাচে কানাচে কথার মধ্য দিয়ে সেই অভিজ্ঞতার দিদিকে বলি, কাটাল পৌরসভায় আমরা যতই চিৎকার করি দিদির উন্নয়নের ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু মানুষের অন্তরে যে ব্যথা যে বেদনা সেই ইভিএম এর বোতামের মধ্য দিয়ে কিন্তু সেটা জবাব দেবে, সেটা আমাদের পক্ষে না বিপক্ষে সেটা সামনের নির্বাচনে আমরা জবাব পাবো। তাই